শহর থেকে অনেক দূরে ছায়া ঘেরা গ্রাম। এই গ্রামে বাস করে দুই বন্ধু, আপন বলতে এদের কেউ নেই। আমাদের ধারাবাহিক গল্পগুলো এই দুই বন্ধুকে ঘিরেই। তাহলে চলুন আজ উপভোগ করি এই ধারাবাহিকের প্রথম গল্প। হ্যারে বন্ধু, কোনো কাজের খোঁজ পেয়েছ? না, দেশে কাজের যা আকাল, কে দেবে কাজ? এভাবে আর চলছে না রে, সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাল চাষ করি, যা পাই তাতে দু মুঠো খেয়ে পড়ে বাঁচা যায়, ডানে তো একটা পয়সাও জমা থাকে না। হ্যাঁ, ঠিকই বলেছ, আমার লাল গরুটা যতটুকু দুধ দেয় তাই বিক্রি করে কোনো রকমে দিন কেটে যাচ্ছে। কিন্তু একটা কাজ খুবই দরকার। খুঁজে দেখি কোনো কাজ পাই কিনা। তুমিও খুঁজে দেখো, কাজ পেলে আমাকে জানিও, আমি পেলে তোমাকে জানাবো। এই যে বাবারা, আমাকে একটু সাহায্য করতে পারো? আমার বাড়ি ওই একটু দূরেই পথের পাশে, আমার এই কাঠের বোঝাটা নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, তোমরা কি কেউ একটু এগিয়ে দিতে পারো? আরে বুড়ি, যাও তো, বিরক্ত করো না, নিতে কষ্ট হচ্ছে যখন নিতে বলেছে কে শুনি? নিজের চিন্তায় ঘুম নেই, আরেকজন এসেছে সাহায্য চাইতে। আরে বন্ধু, এভাবে বলো না, আমি সাহায্য করছি বুড়িমা, দিন দিন আমার কাছে দিন, আমি ওই দিকেই দুধ বিক্রি করতে যাচ্ছিলাম, চলুন আপনাকে এগিয়ে দেই। আর বন্ধু, কাজের কথা যেন মাথায় থাকে। তুমি খুব দয়ালু বাবা, আমার অনেক উপকার করলে, কিন্তু আমি গরিব মানুষ, তোমার উপকারের প্রতিদান যে আমি কিছুই দিতে পারবো না বাবা। আরে না না, কিচ্ছুটি লাগবে না, আমি এইদিকেই তো যাচ্ছিলাম, আর আমার তো কষ্ট হচ্ছে না। আচ্ছা বুড়িমা, আপনি কষ্ট করে এগুলো কেন নিচ্ছেন? আপনার পরিবারের অন্য সবাই কোথায়? আমার আপন বলতে ছিল এক ছেলে, ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ছেলে আমার শহরে চাকরি করে, সেখানেই সংসার পেতেছে, আমার খোঁজ খবরও নেই না। হ্যাঁ বুড়িমা, পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। হ্যাঁ বাবা, এই তো আমরা এসে গেছি, তোমাকে কষ্ট দিলাম বাবা। না না, কোনো কষ্ট নেই, আপনি বরং এই দুধটুকু রাখুন, আমার গরুর খাঁটি দুধ, খুবই সুস্বাদু। তুমি আমায় এত উপকার করেছ, তোমায় কি দেই বলো তো? দাঁড়াও, একটুখানি অপেক্ষা করো। এই নাও বাবা, আমার ছেলের বউয়ের জন্য এই পোশাকটা বানিয়েছিলাম, সে তো আর আমার ভাগ্যে নেই, তুমি তোমার প্রিয় মানুষটিকে উপহার দিও। কি যে বলেন বুড়িমা, আমার একার সংসারেই চলে না ঠিক মতো, তার উপরে আবার নতুন কাউকে কি করে আনবো বলুন? আপনি বরং এটা আপনার পুত্রবধূর জন্যই রেখে দিন। আরে বাবা, আজ নেই তো কি হয়েছে, একদিন তো হবে সব কিছু, তুমি নিয়ে যাও এটা, আমার আশীর্বাদ রইল তোমার সাথে। ঠিক আছে বুড়িমা, আজ তাহলে আমি আসি।
চল লালি চল, তোকে ঘাস খাইয়ে আনি। বেশি দূরে যাস না সোনা, যাই আমি একটু বিশ্রাম করি গিয়ে। আমায় ডেকেছেন রানীমা? হ্যাঁ মা, একটু লোকালয়ে যাও তো, একজন পরোপকারী সৎ মানুষ খুঁজে বের করো। আমি তাকে এই স্বর্ণমুদ্রার থলেটা উপহার দিতে চাই। মনে রেখো মা, মানুষ খুব লোভী আর অসৎ, নিজেকে সাবধানে রেখো। ঠিক আছে, আমি একজন সৎ ও পরোপকারী মানুষ খুঁজে বের করে তাকে আপনার উপহার পৌঁছে দেব। সৎ আর পরোপকারী মানুষ কিভাবে খুঁজে পাই? পরীক্ষা নিয়ে দেখতে হবে। এই যে শুনছো, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে আজকের মতো আশ্রয় দিতে পারবে? আরে ধুর, নিজের প্যাট বাঁচে না, আবার আরেকজনকে আশ্রয় দাও, যাও তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। না, এ তো পরোপকারী নয়, যাই দেখি কাউকে খুঁজে পাই কিনা। এই যে শুনছো। হ্যাঁ বলো, তুমি কে? আমি পথ হারিয়ে ফেলেছি, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমাকে একটু আশ্রয় দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার বাড়ি তোই পাশেই, চলো আজ একটু কষ্ট করে রাতটা কাটিয়ে দিতে পারবে তো? আচ্ছা চলো তাহলে। লালি, ও লালি চল, লক্ষ্মী সোনা আমার। এই তো আমার বাড়ি, বাড়িতে কেউ নেই, আমার আপন বলতে শুধু আমি আর আমার এই লালিটা। হ্যাঁ, বাড়িতে আর কেউ নেই? আমি তাহলে যাব না, একা বাড়িতে একজন পরপুরুষের সাথে আমি থাকতে চাই না। আরে না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, তাছাড়া আমি বাইরেও ঘুমাতে পারি, তুমি ঘরে একা একা থাকতে পারবে তো? আর অন্য কোথাও যেতে চাইলে তাও যেতে পারো, তবে কোনো বিপদ হলে কিন্তু তার জন্য আমি কোনো দায়ী থাকব না। ঠিক আছে চলো, কিন্তু খবরদার বলছি, আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, আমি বাজারের দিকে যাচ্ছি। আচ্ছা যাও। এই হাতে তো কোনো টাকা নেই, দেখি ধার করে কিছু টাকা পাওয়া যায় কিনা। বন্ধু বন্ধু, বাড়িতে আছো নাকি? হ্যাঁ রে বন্ধু, ঘরে অতিথি এসেছে, হাতে কোনো টাকা পয়সাও নেই, ঘরে খাবারও কিছু নেই, কিছু টাকা ধার দিতে পারো? আরে বন্ধু, তুমি তো জানো আমার অবস্থা, ধার দেওয়ার মতন টাকা কি আমার কাছে থাকে বলো? হ্যাঁ তা তো জানি, ঠিক আছে দেখি অন্য কোথাও থেকে কিছু পাই কিনা। আচ্ছা দাঁড়াও, দেখি কিছু পাই কিনা ঘরে।
এই নাও, জমানো টাকা থেকে তোমাকে কিছু টাকা দিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি ফেরত দিও ভাই। হ্যাঁ ভাই, খুব বড় উপকার করলে আজ। যাই যাই, বাজারে যাই। যাক, যা কিনেছি তাতে দিন কয়েক চলে যাবে, না হলে যে কি লজ্জাই না পড়তে হতো আজ। শুনছ, আমি বাজার থেকে ফিরে এসেছি। তুমি এসেছ? যাও তাহলে, হাত পা ধুয়ে স্নান করে নাও, আমি গরম জল দিচ্ছি। আর কি কি বাজার এনেছ দাও তো দেখি। খুদা পেয়েছ খুব, আমি রান্না বসিয়ে দেব। আচ্ছা দেখো দেখো, আজ এক বুড়িমা একটা কাপড় উপহার দিয়েছে, তুমি চাইলে পরতে পারো। আমি স্নান করে এসেছি। তুমি বসো, আমার রান্না হয়ে গেছে, খাবার দিচ্ছি। ওমা, সবকিছু এত সুন্দর করে তুমি কখন গুছিয়েছো? এই তো এসেই, কি অগোছালো ছিল তাই একটু গুছিয়ে দিলাম। বসো বসো, খেতে বসো। দারুণ তো, এত সুস্বাদু খাবার আমি তো কখনোই আর খাইনি। আজ পেট পুরে খাবার খেলাম, আমার আজ দারুণ খুশি লাগছে। যাই যাই, একটু বিছানা করে ফেলি। আহ কি সুন্দর জ্যোৎস্না, যাই একটু বাঁশি বাজাই। তুমি খুব সুন্দর বাঁশি বাজাও, আমার এত ভালো লেগেছে, ইচ্ছে করে এই জ্যোৎস্না রাতে গলা ছেড়ে গান গাই। এই মন জ্যোৎস্নায় অঙ্গ ভিজে, এই শোনা গল্প করি, দেখো ইছি রিমিলি চাঁদ সারা রাত আকাশে শলমাঝরি। এই মোম জ্যোৎস্নায় অঙ্গ ভিজে, এ শোনা গল্প করি। আমার আজ এত খুশি লাগছে কেন, প্রতিটা দিন এমন যেত। এই কাপড়টা তোমাকে বেশ মানিয়েছে, খুব সুন্দর লাগছে তোমাকে। আমারও খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ তোমায়। শুভরাত্রি। শুভরাত্রি। শুনছ, রান্না হয়ে গেছে, খাবার খেয়ে নাও, আমাকে যে আবার চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমাকেও কাজে যেতে হবে। যাও হাত মুখ ধুয়ে আসো। খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, কেন জানি না আনন্দে আমার দু চোখে জল এসে যাচ্ছে। আরে আরে, এই মানুষটাকে নিয়ে তো আর পারা গেল না। খাবার খেয়ে নাও তো, মায়া বাড়িও না, আমাকে যে চলে যেতে হবে। তোমার জন্য ছোট্ট একটা উপহার আছে, এই সোনার থলেটা তোমার জন্য, এক মহান রানীর কাছ থেকে তোমার সততার পুরস্কার। না না না, আমাকে কোনো উপহার দিতে হবে না,
আমি কাজ করে খেতে পারি, আমার এতেই চলে যাবে। তুমি অন্য কাউকে এই উপহার দিয়ে দিও। ঠিক আছে, তাহলে তুমি কাউকে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, আমার এক বুড়িমা আছে, তাকে দিয়ে দেব। ধন্যবাদ তোমাকে এবং তোমার রানীমাকে। আমি যাই, কেমন? নিজের প্রতি খেয়াল রেখো। যদি পারতাম বলতাম থেকে যাও, তুমিও নিজের প্রতি খেয়াল রেখো। বিদায়। বিদায়। বুড়িমা, আপনার কাছেই যাচ্ছিলাম। আপনাকে এক মহান রানীর ছোট্ট একটা উপহার পাঠিয়েছে, আপনার বাকি জীবন সুখেই কেটে যাবে। ধন্যবাদ বাবা, তোমার মনের বাসনা পূর্ণ হোক। আহ, মানুষ এত ভালো হয়। সৎ আর পরোপকারী মানুষ খুঁজে পেয়েছ? হ্যাঁ রানীমা, আমি অসম্ভব সুন্দর মনের সৎ ও পরোপকারী মানুষ খুঁজে পেয়েছি, আর আমি তার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, কি বলছো মা, তুমি মানুষের প্রেমে পড়ে গেছো? মানুষটা এতই ভালো? হ্যাঁ রানীমা, মানুষটা অসম্ভব ভালো। আমার কাছে এখন তাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। তার কাছে ফিরে যেতে ইচ্ছে করছে রানীমা। আমাকে তো দেখতে হচ্ছে ব্যাপারটা, মেয়েটা কোনো ভুল করে ফেললো না তো? ইস, আমার কিছুই ভালো লাগছে না কেন? সে যে চলে গেছে, সে কি আর কখনো ফিরে আসবে না? একদিনের জন্য তাকে কি আর দেখতে পাবো না? আর আমাকে এত ভালোবাসা দিয়ে সে কেনই চলে গেল?